বন্ধুরা, কাস্টম ডোমেন অ্যাড করার পর আপনার ওয়েবসাইটে যদি অ্যাড শো করা বন্ধ করে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কারণে কাস্টম ডোমেন অ্যাড করার পর আপনার চ্যানেলে অ্যাড শো করা বন্ধ করে এবং কিভাবে এই প্রবলেমটি আপনি সলভ করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাস্টম ডোমেনটি অ্যাড করার পর যদি আপনার এই প্রবলেমটি হয়ে থাকে কিভাবে এটি সলভ করবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। তো কাস্টম ডোমেনে অ্যাড না শো করার কারণ হচ্ছে আমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ব্যবহার করি, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি হচ্ছে একটি হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দ্বারা শুধুমাত্র আপনার ব্লগে অথবা ইউটিউব চ্যানেলেই অ্যাড শো করবে। আর এই হোস্টেড অ্যাকাউন্ট দ্বারা আপনি থার্ড পার্টি যদি কোনো ইউআরএল ব্যবহার করেন বা কোনো কাস্টম ডোমেইন ব্যবহার করেন, সেখানে এই হোস্টেড অ্যাকাউন্ট থেকে অ্যাড শো করবে না। তাহলে এই প্রবলেমটি সলভ করার উপায় কী? এই প্রবলেমটি সলভ করারও উপায় আছে। আমরা এখন জানবো কিভাবে এই প্রবলেমটিকে সলভ করতে হয়। তো এই প্রবলেমটি সলভ করার জন্য প্রথমত আপনাদের যেতে হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি যাবেন অ্যাডস, এই অ্যাড সেকশনে। অ্যাড সেকশনে যাওয়ার পর নিচের দিকে দেখা থাকবে যে দেখুন আদার প্রোডাক্ট, এই আদার প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এরকম একটি পেজ আসবে যেখানে বলবে হচ্ছে আদার প্রোডাক্টস শো অ্যাডস অন দ্য আদার সাইড। তো এই জায়গাতে আপনাকে আপনার যে কাস্টম ডোমেন সহ ইউআরএলটি, সেই ইউআরএলটিকে এখানে দিতে হবে। দেওয়ার পর এটিকে সাবমিট করতে হবে। তো আমি এই আমার অ্যাকাউন্ট বা আমার ব্লগের এই যে ওয়েবসাইটটির অ্যাড্রেস ইউআরএল সেটিকে কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর এইরকম একটি পেজ আসবে যে পেজে আপনার একটি কোড দেওয়া থাকবে এবং তার সাথে নিচের দিকে লাগবে ভেরিফাই লেখা। তো আপনার এই কোডটিকে আপনার ব্লগের HTML ট্যাগের ভিতরে বসাতে হবে বা HTML যে কোডগুলো লেখা আছে সেখানে বসাবেন। তো কিভাবে বসাবেন? প্রথমত আপনাকে আপনার এই কোডটিকে কপি করতে হবে। কপি করার পর আপনি যাবেন আপনার ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে আসার পরে আপনাকে যেতে হবে থিমসের ভিতরে। থিমসের ভিতর যাওয়ার পর আপনি এখানে আপনার থিমটি লোড হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিবেন। তো যখন ফুলি লোড হয়ে যাবে, তারপর যাবেন এডিট HTML এ। HTML কোড আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে হেড সেকশন। তো এটির জন্য আপনি এই কোডের ভিতরে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কন্ট্রোল এবং F বাটনে প্রেস করবেন। করার পর এখানে সার্চ অপশন আসবে। তো এখানে আপনি হেড সেকশনটি সার্চ করবেন। তো আমি সাধারণত হেড সেকশন যখন ক্লোজ হয় তার পূর্বে আমি কোডগুলো বসিয়ে থাকি। তো আপনারা এখানে সার্চ করবেন এই কোডটি লিখে, এই কোডটি লিখবেন। লিখে আপনি এখানে ইন্টার প্রেস করবেন। করলেই এই কোডটি আপনার ইয়েতে চলে আসবে। তো চলে আসার পর আপনাকে এই যে স্ক্রিপ্ট দেখতেছেন বা হেডের যে প্রথমে এখানে আপনার মাউস পয়েন্টারটি রাখবেন, রাখার পর একটি ইন্টার প্রেস করবেন। করার পর এই যে ফাঁকা জায়গাটি হলো, এখানে আপনার মাউস পয়েন্টারটিকে আবার ক্লিক করে রেখে আপনি এখানে আপনার কোডটিকে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর যখন আপনার এই কোডটি এখানে সেভ হয়ে যাবে, তারপর আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাবেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পর এখানে নিচের দিকে দেখবেন ভেরিফাই নামক একটি বাটন, সেই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই রকম একটি লেখা আসবে বা মেসেজ আসবে, উই আর রিভিউইং ইয়োর সাইট, দিস ইউজলি টেক্স আপ টু 3 days, বাট ইন সাম কেস ইট ক্যান টেক্স এ বিট লঙ্গার, উই উইল ইমেল ইউ হোয়েন এভরিথিংস রেডি। অর্থাৎ আপনার যখন সাবমিট বাটনে বা ভেরিফাই বাটনে প্রেস করবেন, তারপর এই আপনার ওয়েবসাইটটি অ্যাডসেন্স দে কর্তৃপক্ষ আসবে, অ্যাডসেন্স দ্বারা বা অ্যাডসেন্সে যারা কাজ করে তারা আপনার সাইটটিকে রিভিউ করবে। রিভিউ করার পর আপনার সাইটটি যদি তাদের মনে হয় যে অ্যাডসেন্স বা অ্যাড ফ্রেন্ডলি, তাহলে আপনার সাইটটিকে তারা আবার অ্যাড চালু করে দিবে। তো এইভাবে আপনি এই প্রসেসগুলো অনুসরণ করলে আপনার যে কাস্টম ডোমেইন অ্যাড করেছেন সে ওয়েবসাইটেও অ্যাড শো করাতে পারবেন হোস্টেড অ্যাকাউন্ট থেকে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
লাইক এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। আর যারা আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। খোদা হাফেজ।